আপনারা অনেক সময় ছবি সেন্ড করেন, আপনার ছবির কোয়ালিটি লেস হয়। হোয়াটসঅ্যাপে যারা ছবি সেন্ড করেন দেখবেন যে আপনি ভালো একটি ছবি সেন্ড করছেন এবং তার কাছে গিয়ে দেখবেন যে রেজুলেশন অনেক কমে গেছে। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে ছবি সেন্ড করবেন সেই ছবিটির কোয়ালিটি অনেক, যে কোয়ালিটিতে পাঠাবেন সেই কোয়ালিটিতে ছবি থাকবে এবং রেজুলেশন হাই থাকবে। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন, উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করে একটু নিচের দিকে দেখুন, স্টোরেজ এবং ডাটা বলে যে অপশন আছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে দেখুন লেখা আছে ফটো আপলোড কোয়ালিটি, জাস্ট ফটো আপলোড কোয়ালিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন অটো রিকমেন্ডেড, আপনি যখন কাউকে ছবি সেন্ড করেন এখান থেকে অটোমেটিকলি অটো একটি সাইজ আছে। অটো সাইজ মানে আপনার নেটের কোয়ালিটি অনুযায়ী সে পরিস্থিতি অনুযায়ী এটা অটোমেটিকলি আপনার রেজুলেশন সেট করে নেয়, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ছবির কোয়ালিটি অনেক সময় লেস হয়ে যায়। এবং ডাটা সেভার মানে হচ্ছে যখন আপনি কাউকে কোনো ছবি সেন্ড করেন আপনার মোবাইলে এমবি অনেক কম খরচ হয়, সেজন্য ডাটা সেভার অপশন চালু আছে। এবং এখান থেকে যদি আপনি বেস্ট কোয়ালিটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেন তাহলে আপনি যার কাছে ছবি সেন্ড করবেন বেস্ট কোয়ালিটির ছবি সেন্ড হবে এবং ছবির রেজুলেশন একটু কমবে না। আপনি যদি যে কোনো ডকুমেন্ট যখন সেন্ড করবেন আর কোনো কোয়ালিটি লেস হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কাউকে ছবি সেন্ড করার ক্ষেত্রে। আজকের ভিডিও এ পর্যন্তই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার পরিচিত যারা আছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।